পার্থ টেস্টে তৃতীয় দিনেই জয় অনেকটাই নিশ্চিত করে তুলেছে ভারত। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে 487 রান তুলে অস্ট্রেলিয়াকে 534 রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। জবাবে 12 রান তুলতেই 3 উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে অস্ট্রেলিয়া। আগের দিনের বিনা উইকেটে 172 রান নিয়ে তৃতীয় দিনে পুনরায় ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের উপর দিয়ে ঝড় বইয়ে দেয় ভারতীয় ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রেকর্ড জুটি 201 রান তুলে ফিরে যান লোকেশ রাহুল। 77 রান করেছেন এই ওপেনার। এরপর দেবদূত পারিক্কাল 25 করে বিদায় নিলেও অন্য প্রান্তে জয়সওয়ালের তাণ্ডব চলতেই থাকে। শেষ পর্যন্ত 161 করে আউট হয়েছেন জয়সওয়াল। তার বিদায়ের পর ভারতের ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন কোহলি। এক বছর পর টেস্টে সেঞ্চুরি দেখা পেলেন কোহলি, যা টেস্টে তার 30তম সেঞ্চুরি। এতে সচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন এই মাস্টার ক্লাস। তার অপরাজিত 100 রানের পরই ইনিংস ঘোষণা করে ভারত। এতে 534 রান কঠিন টার্গেটে ব্যাট করতে নেমে 12 রান তুলতে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরা 2টি এবং সিরাজ 1 উইকেট নিয়ে স্বাগতিকদের খাদে কিনারায় ঠেলে দেন। এই টেস্টে এখনও 521 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। তাদের হাতে 7 উইকেট থাকলে ম্যাচ বাঁচাতে হলে অবিশ্বাস্য ব্যাটিং করতে হবে অজিদের।